নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। কুম্ভ রাশির প্রচুর মানুষ কমেন্ট করেছেন যে স্যার, আপনি তো একে একে রাশি অনুযায়ী দিচ্ছেন, তো কুম্ভ রাশিটা আমরা একটু জানতে চাইছি। কুম্ভ রাশির মহা ভবিষ্যৎ বাণী, মহা পরিবর্তন কি ঘটতে চলেছে, অর্থাৎ এই আজ থেকে 2025-এর মার্চ মাস পর্যন্ত এই মহা পরিবর্তন ঘটতে চলেছে, মহা ভবিষ্যৎবাণী হতে চলেছে কুম্ভ রাশির। 30 বছর পর শনির রাশি পরিবর্তনে কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়বে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন অবশ্যই। দেখুন, আমরা যখন খুব মহা ভবিষ্যৎ বাণীর দিকে যখন আমরা করি জ্যোতিষশাস্ত্রে, মেনলি 4টি গ্রহকে প্রাধান্য কিন্তু দিই, রাহু, শনি, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এবং কেতু গ্রহ, এই 4টি গ্রহের কিন্তু মুখ্য ভূমিকা কিন্তু থাকে। দেখুন, বর্তমানে শনি আপনার রাশির দ্বাদশে অবস্থান করছে এবং 23 অক্টোবর 2022 মার্গী হয়ে যাবে। দেখুন, এখানে কী হবে, এই মার্গী হয়ে যাওয়ার জন্য আপনাদের যাদের মানে খুব খরচ হচ্ছিল, খরচের জায়গাটা আপনার ভার ছিল, সেই খরচটা কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু হবে, কারণ দ্বাদশে শনি বিশেষ করে কিন্তু হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খরচ কিন্তু করায়, এবং এই যে বকরি হয়ে যাওয়ার জন্য ফালতু খরচ যাদের হচ্ছিলো সেই জায়গাটা খরচ নিয়ন্ত্রণে কিন্তু আসবে। এবং এর পাশাপাশি যারা বিদেশের সাথে রত আছে, বিদেশ থেকে প্রফিট আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন, বা যাদের অহেতুক যাত্রা ভ্রমণ হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, শুধু ঘুরাই হচ্ছে, কোনো কাজ হচ্ছে, সেখানে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন 23 অক্টোবর 2022 পর, কারণ শনি বকরি থেকে দ্বাদশভাবে কিন্তু মার্গী হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এবং 24 নভেম্বর দেবগুরু বৃহস্পতি আপনাদের ধনভাবে মার্গী হচ্ছে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত করবে, আপনাদের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিংটা ভালো হবে, ফ্যামিলি প্ল্যানিং যারা করতে যাচ্ছেন সেখান থেকে আপনারা ভালো পাবেন, এবং সাকসেসের জায়গায় যারা বাধা পাচ্ছিলেন, দৈনন্দিন রোজগারের জায়গায় যারা বাধা পাচ্ছিলেন, ডেইলি ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে কুম্ভ রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এই জন্য আমি বারবার বলছি, যত কুম্ভ রাশির মানুষ আছে, জাতক অথবা জাতিকারা আছে, সম্পূর্ণ এই ভিডিওটির আলোচনা অবশ্যই শুনবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। এবং ভিডিও শেষে আমি কিছু উপায় আপনাদেরকে বলবো, যেটা করলে আপনাদের আগামী দিনে খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। দেখুন, 17 জানুয়ারি 2023 শনি 30 বছর পর আপনার রাশিতে প্রবেশ করছে, কুম্ভ রাশিতে শনি কিন্তু প্রবেশ করছে, এবং শনি প্রবেশ করে করে শশ নামক মহাপুরুষ রাজ্য আপনাদের সৃষ্টি করছে। দেখুন, এখানে কিন্তু আপনাদের ডিজায়ারগুলো কিন্তু ফুলফিলমেন্ট কিন্তু আপনাদের হবে, আপনাদের স্বপ্ন পূরণ কিন্তু হবে, কিন্তু আপনাদের রাগ জেদ আপনাদের বৃদ্ধি পাবে, অর্থাৎ রাগ জেদের জায়গা, এবং এর পাশাপাশি চট জলদি কোনো ডিসিশান নেওয়া, হুট করে কোনো ডিসিশান নেওয়া, সেখানে কিন্তু আপনারা কিন্তু সমস্যাতে কিন্তু পড়বেন, কারণ আপনাদের সাড়ে সাথীর প্রথম ফেজ, ফার্স্ট ফেজটা কমপ্লিট হয়ে দ্বিতীয় চরণে কিন্তু আপনার পড়ছে, প্রথম চরণ শেষ হয়ে দ্বিতীয় চরণে, এবং চন্দ্রের উপর দিয়ে শনি কিন্তু পাস করছে, মানসিক টেনশনটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, এখানে আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সচেতন থাকুন। কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন, মানসিক টেনশনটা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে, এবং চট জলদি কোনো ডিসিশান নেবেন না, একটু ভেবে একটু ধীরে আপনার সিদ্ধান্ত নিন, তাতে দেখবেন লাভ আপনার কিন্তু হবে। চট জলদি ডিসিশান নিলে কিছু না কিছু আপনাদের ভুল কিন্তু এই 2023-17 জানুয়ারি-2025 মার্চ মাস পর্যন্ত আপনাদের কিন্তু সময়টা কিন্তু ভালো, কিন্তু চট জলদি ডিসিশান নেবেন না, রাগ জেদ কমান, আপনাদের মান সম্মান বৃদ্ধি এই সময় হবে, খ্যাতি প্রতিষ্ঠা, এবং যারা দীর্ঘদিন চাকরি খুঁজছেন
চাকরি মন মতন চাকরি পাচ্ছে না, কেউ খালি হাতে কিন্তু থাকবেন না। অর্থাৎ কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, বা যারা ব্যবসা করবেন ভাবছেন, নতুন করে ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন বা নতুন কোনো ব্যবসাতে নামবেন, আমি বলবো এখন দাঁড়িয়ে যান। আমি বলবো এখন দাঁড়িয়ে যান, 17 জানুয়ারি 2023 পর আপনারা ব্যবসা স্টার্ট করুন, বা যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তারা ইনভেস্টমেন্ট করুন। এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ নয়। এবং কর্ম নিয়ে যাদের সরকারি অথবা বেসরকারি চাকরি নিয়ে যাদের সমস্যা চলছিল, চাকরির একটা বড় সম্ভাবনা কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে, আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনার ঠিক 2023 এপ্রিলে বৃহস্পতি আপনার সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে কিন্তু প্রবেশ করছে। এখানে কি করবে, থার্ড হাউসে প্রবেশ করে আপনাদের অনলাইনের যারা কাজ করেন, মার্কেটিং লাইনে যারা আছে, ডিজিটাল মার্কেটিংয়ে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যাধিক শুভ কিন্তু আপনাদের ফল কিন্তু দিবে, অত্যাধিক শুভ ফল আমি এটা বলবো। এবং যারা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছে, কোনো এজেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু লাভ আপনাদেরকে এই সময় কিন্তু দিবে। বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন আমি বলবো আপনাদের যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য দেখাশোনা হচ্ছে, কনফার্মেশন হচ্ছে না, ছেলের বাড়ির তরফ থেকে হোক বা মেয়ের বাড়ির তরফ থেকে হোক, অর্থাৎ এই জায়গাটা আপনাদের 2023 এপ্রিল টু 2024 এপ্রিলের মধ্যে শুভ বিবাহ বা গাঢ় বিবাহের যোগ কিন্তু আপনাদের থাকছে। আপনি কুম্ভ রাশির মানুষ, বিয়ের ব্যাপারে আমি বলবো এপ্রিলের পর থেকে আপনারা চেষ্টা করুন, আপ টু 24 এপ্রিল পর্যন্ত আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনারা যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ, পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ, এবং ডেলি ইনকামের জায়গাটা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে, বৃহস্পতি আপনাদের দৃষ্টি দিচ্ছে। এবং সরাসরি ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, পিতার সহযোগিতা পাবেন বা পিতার সম্পত্তি লাভ, এবং এর পাশাপাশি আপনাদের গভর্নমেন্ট থেকে সহযোগিতা, ধর্মীয় যাত্রা, ভ্রমণ, এই সম্ভাবনা কিন্তু আপনাদের আসবে। এবং ধর্মের উপর কিন্তু আপনাদের যথেষ্ট আস্থা হবে। কুম্ভ রাশিতে শনি 30 বছর পর প্রবেশ করার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি শনি পজিটিভ ক্ষেত্র, অর্থাৎ এখানে কিন্তু শনি কিন্তু ন্যায় কাজগুলো করাবে, আমি খুব জোর করাতে বলছি। এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, প্রফিটের জায়গা, ডিজায়ার জায়গাগুলো আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে। এবং শনি প্রবেশ করে করে যারা প্রচুর দিনকার স্বপ্ন, কোনো সম্পত্তি ক্রয়, আমি আবারও বলবো 23 টু 25 মধ্যে, 23-17 জানুয়ারি টু 2025 মার্চ মাসের মধ্যে আপনাদের কিন্তু সম্পত্তি ক্রয়ের একটা সম্ভাবনা কিন্তু আসছে। কোনো সম্পত্তি পাওয়া, কোনো জায়গা থেকে সম্পত্তি ক্রয় করা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রে ডিজায়ারগুলো কিন্তু ফুলফিলমেন্ট কিন্তু হবে, স্বপ্ন পূরণ আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে। এবং শনি আপনাদেরকে অর্থনৈতিক দিকটা যদি বলি, আর্থিক দিক থেকে যথেষ্ট স্টেবল কিন্তু করবে কুম্ভ রাশি। এবং বৃহস্পতি একাদশভাবে যারা বাহন কিনতে চাইছেন, 23 টু 24 মধ্যে নিজস্ব বাহন কেনার সম্ভাবনা কিন্তু থাকছে। 24 টু 25 আপনার কেন্দ্রে অবস্থান করবে বৃহস্পতি। এটা কিন্তু যারা বিদ্যার্থী আছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু অতীব শুভ আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে, 24 টু 25 শিক্ষাক্ষেত্রে। এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন, এবং কেরিয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু ডেভেলপমেন্ট আপনাদের এই সময় হবে। এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আটকে গেছে এমন কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে। এবং এর পাশাপাশি এই সময়ের মধ্যে 23 টু 25 মধ্যে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি করছে শনি আপনাদেরকে কিন্তু দ্বিতীয় চরণে যথেষ্ট পরিশ্রম কিন্তু করাবে, হার্ড ওয়ার্কিং কিন্তু করাবে। যেমন পরিশ্রম করবেন
তেমন কিন্তু শনি কিন্তু আপনাদেরকে রেজাল্ট কিন্তু দিবে। কমিউনিকেশান যোগাযোগগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু দিবে, কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণে লেবার দিতে হবে, খাটতে হবে, তবেই কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু সাকসেস পাবেন। যেটা হবে হবে, যা হবে দেখা যাবে, এরকম মনের জোর নিয়ে যারা চলবে সেই জায়গাটাতে কিন্তু আপনার কর্ম বলুন, ব্যবসা বলুন, সেলফ প্রফেশন বলুন, যেখান থেকেও আপনারা কিন্তু লাভ পাবেন। কী করবেন? শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন, এবং ওম নমঃ শিবায় পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। নমস্কার।